হ্যালো বন্ধুরা, আমি শুভজিৎ। আজকে তোমাদের কাছে নতুন যে রেজাল্টটা পাবলিশড হয়েছে ই ডিস্ট্রিক্ট কোর্টে, তা কোন কোর্টে সেটা আমি তোমাদের বলে রাখি। সেটা হচ্ছে তোমাদের নদিয়া ডিস্ট্রিক্ট কোর্ট, কৃষ্ণনগর। তার রেজাল্ট কিন্তু পাবলিশড হয়েছে। আর একটা জিনিস বলবো, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখো, কোনো স্কিপ করো না। প্রত্যেকটা কোর্টের ক্ষেত্রে কিন্তু লাগবে এই জিনিসটা, ঠিক আছে? তা বলে রাখি, তোমরা যখন এই নোটিফিকেশানটা যে ছিল, এই নোটিফিকেশান হয়েছে, তোমরা যে ফর্মটা ফিল আপ করে, তার কিন্তু গ্রুপ সি অর্থাৎ ইংলিশ স্টেনোগ্রাফার আর হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, এই দুটো পোস্টের কিন্তু ফাইনাল রেজাল্ট পাবলিশড হয়ে গেছে। আর লিস্ট ওয়ান চারখানা লিস্ট তৈরি করা হয়েছে, ঠিক আছে? চারটে লিস্ট তৈরি করা হয়েছে, প্রত্যেকটা লিস্টকে কিন্তু তোমার নাম, যাদের কোয়ালিফাই করে তাদের কিন্তু নাম দেওয়া আছে। আর একটা কথা বলে রাখি, লিস্ট ওয়ান আর লিস্ট থ্রি তাদের কিন্তু অ্যাপিয়ার করা হয়েছে 1/10/2020, 10টার মধ্যে কিন্তু তোমাদের পুলিশ ভেরিফিকেশন ফর্ম দেওয়া হবে। পুলিশ ভেরিফিকেশান ফর্ম কিন্তু দেওয়া হবে ওখান থেকে, আর সেই দিনেই কিন্তু তোমাদের মেডিকেল এক্সাম হবে, সেই একই দিনে, ঠিক আছে? তা তোমরা ওই ফর্মটা কবে পাবে? আর ফর্মটা তোমরা ডিস্ট্রিক্ট কোর্ট, যেটা তোমরা নদিয়া ডিস্ট্রিক্ট কোর্টে যে ফর্ম ফিল আপ করেছিলে, তার ডিস্ট্রিক্ট কোর্টে তোমরা যাবে 10টার মধ্যে। সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে, বা ওখান থেকে ফর্মটা দিয়ে দেবে। সেখানে কিন্তু তোমার সব ডকুমেন্ট জমা দিতে হবে, মাধ্যমিকের আইডি কার্ড, তারপর মাধ্যমিকের রেজাল্ট, তারপরে হচ্ছে সার্টিফিকেট, তারপরে তোমার ডকুমেন্টস, কী ডকুমেন্টস সব কিছু জমা দিতে হবে। আর সব কিছু তোমরা ওখান থেকে বলে দেবে কী কী করতে হবে, ঠিক আছে? সেই দিনে কিন্তু তোমাদের মেডিকেল হবে। আর মেডিকেলে অনেকে কনফিউশন থাকে যে মেডিকেল চাপ থাকে না, কিচ্ছু না, শুধু প্রেশার, একটু ব্লাড নেবে, ব্যাস নিয়ে ছেড়ে দেবে, কোনো চাপ নেই, ঠিক আছে? অত চাপ নেই। তা এখানে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, তাতে ডেট অফ বার্থও দেওয়া হয়েছে, তার রোল নাম্বার দেওয়া হয়েছে, তার নামও দেওয়া হয়ে গেছে। প্রত্যেকটা কিন্তু ভাগ ভাগ করে দিয়ে দিয়ে চারখানা লিস্ট করে দেওয়া আছে, কারা কারা কোন লিস্টের জন্য আবেদন করে, সকল লিস্ট দেওয়া আছে। এসসি, এসটি, ওবিসি প্রত্যেকটা কিন্তু এখানে ভাগ ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? আর এই জিনিসটা বলার ছিল তোমাদের কাছে, যেটা নতুন কবে রিক্রুটমেন্ট আবার হবে সেটা অনেকে কোশ্চেন করছে, তা সেটা বলে রাখি, নতুন রিক্রুটমেন্ট বলতে গেলে এই মুহূর্তে 2022 হতে পারে একটা সম্ভাবনা আছে। আর 2021 কিন্তু নতুন কোর্ট যেটা, সেটা হচ্ছে ব্যারাকপুর কোর্টে কিন্তু খুব তাড়াতাড়ি লোক নিয়োগ করা হবে, এছাড়াও আলিপুর কোর্টে কিন্তু খুব তাড়াতাড়ি লোক নিয়োগ করা হবে। এই দুটো জিনিস কিন্তু তোমাদের বড় সড়ো আপডেট তোমাদের আগে দিয়ে দিলাম। তো আর যারা প্রিপারেশন আছে তারা প্রিপারেশন ভালো করে নিক। আর নতুন করে আবার কিন্তু কোর্টের রেজাল্ট বেরোবে, তোমাদের হাওড়া কোর্ট আছে, তারপরে হচ্ছে তোমার বর্ধমান কোর্টে এক্সাম আঁকিয়ে সব করে কিন্তু আস্তে আস্তে পরীক্ষাগুলো হবে, রেজাল্ট বেরোবে। তো কোনো অসুবিধা নেই, তোমরা অবশ্যই আমার সাথে থাকো। আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো, তোমাদের অনেকটাই হেল্প হবে, বন্ধুকে শেয়ার করো। আর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি তোমার হেল্পফুল বলে মনে হয় অবশ্যই লাইক দিও, ঠিক আছে? দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তো তুমি সঙ্গে থাকো, ধন্যবাদ।